আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে ইয়োতাওয়ার স্বাগতম। আমরা কথা বলছিলাম প্যারেন্টিং নিয়ে, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের কমিউনিটির, আমাদের ফ্যামিলির মধ্যে এবং আমাদের সোসাইটির মধ্যে। সেই ব্যাপারে আমরা কন্টিনিউ করব। সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের অপিনিয়ন, আপনাদের কোনো কোয়েশ্চন থাকলে আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের টিভি স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলবো নতুন দুজন গেস্ট, আমাদের সম্মান নতুন, ওনারাও আবার বাবা এবং ছেলে। তো আমরা বাবা ছেলেকে একসাথে নিয়ে আসছি, এই জন্য ওনাদের মনের কথাটা কিরকম আমাদের আপনাদের সামনে প্রকাশ করতে পারি। ওনারা ওনাদের ছেলে মেয়েদেরকে কীভাবে টেক কেয়ার করেন এবং ছেলে কীভাবে বাবাদেরকে টেক কেয়ার করেন এবং ছেলে মেয়েদের মধ্যে বাবা মার সম্পর্ক কতটুকু, সেই ব্যাপারে আমরা কথা বলবো। ওয়েলকাম আমাদের অন্যতম একজন গেস্ট সাইমুম রহমান, মোস্ট ওয়েলকাম টু ইউ তাওয়া টুডে। থ্যাংক ইউ। How's feeling? Are you okay? Yeah, I'm alright. I'm quite nervous though. Okay, don't be nervous. Yeah, this is your live show, so don't be nervous. Your dad is here. Okay? So he's behind you. Shubhyo Darshak, amader onnotomo ekjon guest, our honorable guest, Mejanur Rahman Minu. Shubhyo Darshak, shommanito obhibhokke amader iyo tawar e shagotom. Thank you very much. Apnare dhonnobad amare namontron janale. জামানুর রহমান আর সুমাইয়া, তারা খুব নাইসলি কথাবার্তা, ভালো লাগছে, সুন্দর লাগছে, আমরা পার্টিসিপেট করলাম, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই ভালো লাগে। প্যারেন্টিং ব্যাপারে আপনারা কিতা মনে করেন, প্যারেন্টিংটা কিতা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, আমরা প্যারেন্টিং করা বা আমার বাচ্চাদের ধরে টেক কেয়ার করা, স্কুলও হোক আর বা স্কুলও বাড়া হোক, পার্ট টাইম হোক আর ফুল, আমরা সব বিজি খামে খাজে, তো পার্ট টাইম হোক আর ফুল টাইম হোক, কোয়ালিটি টাইম আমরা কতটুকু দিই, প্যারেন্টিং কতটুকু ইম্পর্টেন্ট মনে করেন আপনারা আমরা সোসাইটিতে? এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা পারিবারিক দিক দিয়ে হোক, সামাজিক দিক দিয়া, প্রত্যেকটা সাইড তো নেই, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আর ও যে কিছু জিনিস আছে, আমরা বাই চিন্তার লোকে অনেক সময় রাইট বিহেভ করি না, এটা একটা এক ধরনের একটা জিনিস। প্লাস হইল আমি মনে করি যে বেসিক যে জিনিসটা হইল ওয়েল লুক আফটার, আর একটা ফ্রেন্ডশিপ থাকতো বাই চিন্তার লোকে। আর বাই চিন্তরে এখন তা সাফাইয়া না দিয়ে আর নাইসলি তারার মতো করে তারা গড়িয়া ওঠা, দিস ইজ হোয়াট প্যারেন্টিং ইজ, তারার মতো তারারে বড় হরিয়া তোলাটাও আমরা, এটা ইমানই দায়িত্ব হোক অ্যাজ এ মুসলিম আর সামাজিকভাবে পারিবারিকভাবে অ্যাজ এ ফাদার, অফ আমি আমার ওয়াইফের কথা হইতাম পারি অ্যাজ এ মাদার, যে প্যারেন্টসের যে দায়িত্বটা বাচ্চাদের প্রতি, অটো মেইনলি ব্রিঙিং আপ দেম অ্যাজ এ নাইস হিউম্যান বিং, অটো সবথেকে বড় জিনিস। আর তারা যেটা ওইতে চান তারা ওইটা ওইতে দেওয়া, লুক আফটার করা। অটো সাইমম, হোয়াট ইজ ইউর ফিলিং টুডে? নার্ভাস বাইস, সো নাইস, জাস্ট নাইস। ইয়া, টেল মি সামথিং অ্যাবাউট ইওর প্যারেন্টস। ইয়া, দে ভেরি নাইস প্যারেন্টস, দে ডুইং আ গুড জব, দে কিপ মি ইন লাইন, কিপ মি অন ট্র্যাক, সো ইয়া, দ্যাটস doing a good job in general. Okay, who do you like more, your father and mother? You can't ask me that question. Well, both of them, yeah? Yeah. Okay. So who is taking care of you more, your mother or father? Well, they're equally taking care of me, but my dad is mostly at work and my mom's at home, so. Okay. Yeah, but equally, so yeah. Equally. So what do you want to be in future? Well, I want to become a dentist. So this is your enthusiasm or your parents or your someone inspire you to be a dentist or to be a something as a human being, to be a something, okay, for the community, for your parents, like Sumaiya, you know, told us she got inspired from her dad, you know, her dad want to be a doctor but he couldn't. So any sort of inspire from someone or your parents? Well, they let me choose. They gave me a variety, and I chose to become a dentist. And my main reason is, you know,
you're dealing with someone's teeth, you know, if you help that, you're allowing them to smile, you know, so people can smile. It helps their self-esteem, their own self. Yeah, that's my main reason. Okay. What are you enjoying more, your study, watching TV, playing games? I take part in sports. So I enjoy that a lot. And my education, yeah, school is fun, but it's hard. Yeah. Okay. What do you play? Badminton, football? Football. Football. Do you like football? Yeah, I do. Okay. He attended Dana Cup last, the last Dana Cup he attended. He played quarterfinal. So in Denmark. In future, you can be a good footballer as well. So, this is proud of the community. Okay. আপনি কিভাবে ওদেরকে সময় দেন? আপনার এত বিজি সময়ের মধ্যে, আপনার এত কাজের মধ্যে, মা হয়তো মা করে থাকেন সময় দেন বাচ্চাদেরকে, বা আপনি কিরকম সময় দেন? একটু কঠিন আসলে, স্পেশালি ইন হিয়ার ইন ইউকে, আমি সবাই বিজি আমার মতো, সবাই কাজ করতে হইব, কাজ না করি আমরা কোনো রাস্তা নাই, বাস্তবে কাজ করতে হইব। আমি কাজ করি, আমার যে কাজটা করি আসলে আমি 7 days বিজি থাকি, সময় বার করা স্পেয়ার টাইম বলতে আমার আসলে তেমন ঘন্টা নাই। এর মাঝেও আমি ট্রাই করি যে কম করি হইলেও যে সময়টা তারা দেই, একটু বালা করিয়া তারা খান্ডার থাকার লাই চেষ্টা করি সবসময়। আর আমি পার্সোনালি ওখানেও আর কি আমি খুব বালা সময় দিতাম পারি না, তবে সময় না দিতে পারলেও আমি সজাগ থাকি সবসময় যে আমার বাচ্চাটি কেতা করে না করে এটা খোঁজ খবর রাখি। তারা মা তখন বেশিরভাগ মা দেখাশোনা করেন মোস্ট অফ দ্য টাইম, যে আমার দিক থেকে আমার একটু কমই আছে, এটা আমি স্বীকার করি। এর পরেও ট্রাই করি যে সময়টা তারা দেয় এটা একটু বালা সময়টা দিতাম আর কি। আর স্পেশালি তাই তো বাঁকা বড়ই যেটা এখন একটু তার লগে খুব একটা ফ্রেন্ডলি হওয়া ও আসলে আমরা যে সামাজিকতা এটা মাঝে হয় না, তবে মনে করি আমরা রুচিত বেচেন্তলে একটু ফ্রেন্ডলি থাকা, সময়টা একটু বেশি দেওয়া সবর লাগে ওইটা দরকার। আমার একজন কলার আছেন, লেট মি পিক আপ দ্য কল। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনার প্রোগ্রাম খুব সুন্দর যায়রো। আমার এক আমার ছোট ভাইরে দেখে এবং আমার ছোট ভাইয়ের আব্বা অনো আমার বাল্য আমার হাই স্কুলের কথা প্রাইমারি স্কুলের কথা মনে হয়ে গেল। আমি যখন ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত হাই স্কুল পর্যন্ত আমরা গ্রাম থেকে আমি স্কুলে যাইতাম, প্রায় 1 মাইল দূর হেঁটে যেতে হতো। আর ঈদে শত ভাই আমরা এই গড়ে হাইরে কোনার থাকে স্কুল, তবু আমরা বাঙালিদের আমি অহানাতা হইতাম চাই যে আমরা যে সময় স্কুলে বাঙালিরা যায় স্কুলে গিয়ে খানা খায়, চিপ যে সময় খায়, বাগার যে সময় খায়, এই সময় আমরা সেই খুব প্রেরেন্টস মনে করি যে আমরা ছেলেরা না জানি কত বড় উন্নত হইল, চিপস খানায় কিলিছে, বাগার খানায় কিলিছে, ইংলিশ মাছ কিলিছে, আসলে তো ভাই সব গুড়ার ডিম্ব। তো ওখান তো আমরা বাঙালি এই সমাজে আমি কইতাম চাই যে আমরা যেন বালাটিকে চেষ্টা নেই। আর ওই দিন আমার এক ভাই আসতেন এবং ভাইয়ের আব্বা আসতেন, তাদের কাছে আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসলে সব আমাদের সবার উচিত বাচ্চাদেরকে টেক কেয়ার করা, তো সে কি খাইলো না খাইলো এই ব্যাপারে আমাদের একটু খবর নেওয়া দরকার। সত্যি অনেক সময় আমরা হেলদি ফুড খাই না, বাচ্চাদের আসলে আমাদের নিউট্রিশিয়াস ফুড খাওয়া দরকার। আমরা বাইরে যেটা হইলা বাচ্চাদের ইমিউন সিস্টেম স্ট্রং করার লাগিয়া নিউট্রিশিয়াস ফুড থাকতো বালাখানে, তো তারা আরো ব্রেইনে বেশি খাম করবো। সো মেবি বাইর আনসার মানে প্রশ্নটা অক্টাও আছে, আপনি কি মনে করেন? নাইসলি কইছেন যে এটা আসলে খেয়াল রাখা উচিত, যদিও পারা যায় না বাই চেন্টে অনেক সময় বাইরে গিয়া অকল তো আপনি দেখতে পারতেন না, তার লগে তো আপনি সবসময় থাকতে পারতেন না, স্পেশালি সেকেন্ডারি যাওয়ার পরে। প্রাইমারি পর্যন্ত আমরা হয়তো নিজে বাই চেন্টরে নিয়ে হাই স্কুলে দিলাম, পিক আপ করলাম, এগুলা করতাম পারি, কিন্তু সেকেন্ডারি যাওয়ার পরে আমরা করি না নর্মালি, বাচ্চা একলা একলাও যায়। আর বাই চেন্টরে একলা একলা চলতে দেওয়াটাও ইস নট ব্যাড, এটা দরকার আসলে, তারা সেলফ মোটিভেটেড হইতে হইব, তারা নিজে চলাফেরা শিখতে হইব। আমাদের
মানে আমরা জাঙ্ক ফুডও আসক্ত হইতে খাওয়া যায় এটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে স্যার আপনি কোনো ডিফিকাল্টি ফিল করছেন তারা হেলদি ফুড খাওয়াইতে সামটাইমস সামটাইমস তারা বালা হয় না গরুর ফ্যামিলি ফুড যেটা এটা বালা হয় না তারা জানে হয় ঠিক বাট ডু ইউ লাইক টু ইট হ্যাঁ আই ডোন্ট নো ফিশ এন্ড চিপস অর চিকেন চিপস চিকেন চিপস হোয়াট ডু ইউ লাইক চিকেন চিপস আরেকজন কলার আছেন দেখি মেবি ইওর কলার ইয়া সাইমন হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি দিস দিস সিস্টার আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমায় দেখো প্লিজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি এখন শুনতে পারলাম Can I speak to Simon, please? Yes, Simon. I told you. Yeah, this is your caller. Yes. Yeah, you can. Hi. Hello, Simon. Yeah, hi. You okay? Yeah, I'm all right. You all right, too? Yeah, we're so proud of you. You're on TV. You're doing a good job. Thanks. Yeah, okay. All my boys are listening to you. Thank you. Say something to them. Yeah. Hi. You guys all right? Jacob wants to speak. Alright. Hello, Simon. Hi. How are you? Yeah, I'm alright, man. You alright? I'm proud to you. You're doing a good job. Thanks. Okay. Thank you for your call, Mijan bhai. We'll continue with our program. Yeah. আসলে আমরা এখন যে বাচ্চাদের এক্সট্রা সোশ্যাল অ্যাক্টিভিটি যেগুলো থাকে অনেক সময় আমাদের বাড়িতে বাসায় গেম খেলানো হয় বা বেশিরভাগ সময় আমরা কম্পিউটার বা সোশ্যাল মিডিয়া যেটাকে বলে সোশ্যাল মিডিয়া আমরা বেশি টাইম স্পেন্ড করি তো সব ফ্যামিলিতে এরকম হয় আর কি আপনি আপনার বাচ্চাদের কীভাবে কন্ট্রোল করেন সোশ্যাল মিডিয়া থেকে রাদার দেন ওরা স্টাডিতে সময় বেশি দিচ্ছে না বা গেম বেশি খেলাচ্ছে তো আপনি কীভাবে আপনাদের বাচ্চাদেরকে কন্ট্রোল করেন সেটি আপনার ওয়েটা যদি জানা যায় আপনি বাচ্চাদের অবশ্যই আপনার বাচ্চাকে আপনি কন্ট্রোল করতেছেন আমাদের দর্শকরা উপকৃত হবে জি এটা একটা প্রবলেম সবল লাগেও আমি মনে করি যে সবে ওই প্রবলেমটা কম বেশি ফেস করা আমি যেটা হই তেনতেনে সবসময় আমি অ্যাডভাইস দিই বা আমি চেষ্টা করি দেখা যে তেনতেনে আমার অ্যাডভাইসটা হুনরানি পালন করানি এটা হইলো আমার কত হইলো যে ঠিক আছে কম্পিউটার এই আইপ্যাড এটা ইউজ করো ঠিক আছে সোশ্যাল মিডিয়া থাকো ইটস নো মোর দেন টু আওয়ার্স 24 আওয়ার্সের মাঝে যদি ঘুমোর টাইম বাদ দিয়ে স্কুলের টাইম বাদ দিয়ে আচ্ছা 2 ঘন্টা থাকি যাও তো ঠিক আছে প্লে স্টেশন বা সপ্তাহে মিলাইয়া আর এটার জন্য আসলে অকল বাচ্চা এটা শুনে না দেখে রাখাও যায় না এটা হইল গিয়া মেইন যে আমরা প্রবলেম অটো ফারা যায় না তাহলে যত আপনি ট্রাই করবা এটা তো ডাইভার্ট হতা ফারতা না এটা এটা এমন একটা অ্যাট্রাকশন আইতা জিনিসগুলো তোলা বানায় তারা সেল করার লাগিয়া তারা ওরকমই ধরে তৈরিও করছে বানাইছে তো আমার মনে হয় যে বাই চেন্টরে লাইব্রেরিতে একটু জয়েন করানি দরকার যে ফেসিলিটিস হল আমরার আশপাশ আছে মনে হলো কার প্রত্যেকটা এলাকাতেও বালা লাইব্রেরি হল আছে বুকস হল আছে যদি তারা বুকস পড়াতে একটু অ্যাট্রাকটিভ হয় অ্যাট্রাকটিভ বুকস পাইলে তারা পড়ব না আছে তা আছে বাই চেন্টর বালা বালা বুকস হল আছে ওটা জন্য তারা অনেক নলেজেবল জিনিস তারা ক্যাচ করতে পারবো ইন্টারনেটও থাকলো ইন্টারনেটও থাকিয়া যদি ভালো একটা সাইটও থাকে ওগুলো আমরা একটু গাইড করা লাগবো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বলতে আরো অনেক কিছু আছে আমরা সাধারণত হলিডে আসলে আমরা মনে করি না বাচ্চাদেরকে নিয়ে আমরা সার্টেন একটা আমাদের একটাই জায়গা বাংলাদেশে চলে যাই ওরা অবশ্য এটা অনেক সময় লাইক করে না বলে না বাবা আমি বাংলাদেশে যাবো না আমি অন্য এক দেশে যাবো ডিড ইউ ফিল লাইক দ্যাট ইউ নো Sometimes, no, I'm not going to Bangladesh. I need to go to France or I need to go to Egypt. Did you feel like that? To be honest, I'm all right with Bangladesh. Bangladesh, okay, that's fine. No, most of them, yeah. Some few, yeah. So, you know, আমরা চেষ্টা করি যে দেশে যাই আত্মীয় স্বজন আছে নকল আসলে দেখলাম রাজিও হলাম আর আমার মনে হয় যে খালি দেশও না গিয়া অন্যান্য দেশও যাওয়াটা ভালো ওদের একটা অপিনিয়ন নেওয়া দরকার তুমি কোথায় যাওয়া ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা দেখলো তারা হিস্ট্রিও হল ডিফারেন্ট হিস্ট্রিও হল লার্ন করলো এগুলো দরকার আছে প্লাস অনেক আমরা তো অনেক জিনিস আমরা করি না সামাজিক যে শিক্ষা এটার আমরা অভাব আছে
সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যায়। স্কুলের শিক্ষা তো আছে, স্কুলের জায়গাতে আছে, স্কুল তো বারা যে টাইমটা স্পেন্ড করলো আমার বাচ্চায়, আমি ফ্যামিলির তো নেই, আমি এজ এ প্যারেন্ট আমি কিতা শিখাই রাও, আমার মুখের ল্যাঙ্গুয়েজটা কিতা, আমার ভাষাটা কিতা, আমি যে ভাষায় কথা কইরা আমার মাঝে গাইল যদি থাকে, আমি যদি গালি দেয়া স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করি, বাচ্চা এটা করব হিসাবে আমরা এটা ব্যাপারে আসলে খুব সতর্ক থাকা উচিত। আমি দেখছি অনেক জায়গায় তো অনেক মা বাপে বাচ্চা ধরে আপনি হই আমার তাই এটা ভেরি ইউজফুল, এখন এই বাচ্চা দেখুন যে অন্যরে যখন মাথাইব আপনি হই আমার তাইব। আর বিহেভিয়ার ইজ এ বিগ পার্ট অফ লাইফ, বিহেভিয়ার মানুষের চেঞ্জ না হইলে মানুষ অত শিক্ষিত হয় না কেনে এটা আপনার প্রশ্নটা একটু বলেন বোন। জি Hello? Oh, hi, it's Oksana. Oh, hi. Basically, I just want to ask you a question. Yeah. But first of all, I'm going to say well done for being on the job. And I just wanted to ask you, how do you show your appreciation of your mother and your father? That's a hard question. Well, you know, just being nice to them, at least have a conversation with them. Speak nicely to them, and you know it's good to communicate with them and have a bond with them. That's why I think so. Yeah, thank you. Thank you, sister. Thank you for your call. Thank you. যে আমি জান ভাই আমরা যেটা বলতেছিলাম আসলে আমরা আমাদের বাচ্চা আমাদের আমরা যতটুকু টিচ দিই ওদেরকে তার চেয়ে বেশি আমরা আমাদের নিজের ক্যারেক্টার থেকে এতটুকু বেচারা শিখে। এক্স্যাক্টলি, আমরা টিচটাও যে দেই অনেক সময় বাচ্চাদের আমরা প্রেশার ফেলাই দিই, এটা ঠিক নয়। তারে তার মতো বাচ্চারে বাচ্চার মতো তার তার জেলা ইচ্ছা ওলা গড়িয়া তোলা উচিত। বাচ্চা যেটা হইতেছে আমরা যেমন অনেক সময় আছে যেমন আমরা নিয়ত করি বই যে আমার বাচ্চারে আমি ডাক্তার বানাইতাম, ইঞ্জিনিয়ার বানাইতাম, বিভিন্ন ধরনের স্বপ্ন আমরা দেখি যে আমি ইয়ে করি, আমি এটাও অত সাপোর্ট করি না যে এটা বাচ্চা সাফাইয়া দেওয়া। একটা বাচ্চা যে কোনো ফিল্ডে যাক যে কোনো তার যেটা ভাল লাগে হইয়া তখন গিয়ে একটা মানুষ সফল হইতে পারে, আর নাহলে মানুষের সফলতা তারা অপিনিয়নটা আমরা শেয়ার করতাম, তারা সেলফ মোটিভেটেড হইতে দিতাম, নিজে নিজের মতো করে যদি গড়িয়ে উঠতে পারে। আমরা দায়িত্বটা হইলো এজ এ প্যারেন্ট রাইট ফোতে আসেনি বাচ্চার রং খুন্তা করেন, এগুলা বাচ্চার আটা চলা দেখলেও বোঝা যায় যে আমার বাচ্চার রং ফোতে যাওয়ার গিয়ে এটা মোটামুটি বোঝা যায়, বা এটা দেখা উচিত যে ফ্রেন্ড সকল খেলা মিশের খার লোক যার কেন কেন কোন কোন জায়গার যার, আমার বাচ্চা যে বাড়াইয়া যাওয়ার গর্তনে কেন যার, কিছু জায়গা আছে গেলে ভালা লাগে শুনতে ভালা লাগে, আর কিছু জায়গার না শুনলে তো ডর করে না, এগুলো যদি আমরা কম্পেয়ার করতাম না বুঝতাম পারি না প্রবলেমটাও জায়গার। তো দায়িত্বটা আসলে ফ্যামিলি গতভাবে আছে, স্কুলেরও দায়িত্ব আছে, ইভেন নেইবার হলো নেইবারহুড যে জিনিসটা আমরা মাঝে আছে, যেহেতু আমরা সামাজিক ভাবে বসবাস করলাম মাল্টিকালচারাল কান্ট্রি, সামাজিক একটা খারাপ পরিবেশ আপনি বালা কোনটা আশা করতে পারতা না, এনভায়রনমেন্টটাও ওই জায়গার খারাপ, বাতাসটাও যদি দূষিত থাকে তাইনো তো বালা জিনিস ফলাইতে পারতা না, ও জিনিসটা সব দিকে খেয়াল রাখা উচিত। এলে আমরা পারতাম না হয়তো, অনেক সময় আমি এক এরিয়ার থাকি এরিয়া তো না আমি মুভ আমার লাই সম্ভব না, এফোর্ট করতে পারতাম না বা এটা পারা যায় না কইলেও হয় না। এর বাদে আমরা চেষ্টা করা উচিত যে যেখানেও থাকি আমরা যে জায়গাতেও থাকি আমার বাচ্চাটা খিলা গড়িয়া উঠের, কারা কারা লগে মিশের গিয়া বারে বারে খিতা দেখের, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। আর ও যে অ্যাক্টিভিটিস বাচ্চেন তোর যে অ্যাক্টিভিটিসগুলো স্পেশালি ও যে আপনি আগে হইলা আইপ্যাডের কথা বা অনলাইন অ্যাক্টিভিটিস, এনার মাঝে কিছু প্যারেন্টিং কিও হল আছে এগুলো আমরা অ্যাপ্লাই করা উচিত। যে সময় আমরা ব্রডব্যান্ড আনমু করো এইগুলো জানা উচিত যে কোন কোন গুণ আমরা সিলেক্ট করতাম না, এটা কিন্তু কি দেওয়া যায় সকল সাইডও যাইতে পারতো না, এগুলা সচেতন থাকে যদি আমরা এটা কন্ট্রোল করা যাইব এমন কোনটা নাই। আর মেইন জিনিসটা হলো খেয়াল রাখা, খেয়াল রাখা বাচ্চা লো যদি আপনার সম্পর্ক থাকে তো কিতা করেন না করেন আপনি নিজে বুঝতে পারবেন, সম্পর্কও যদি থাকে না আমি আমার লইয়া বেজে থাকলাম তখন হইতো নাই।
Alhamdulillah, so can you tell us how did you maintain your timetable after school, then went to home, eating something, then extracurricular activity, watching TV, playing games? How did you maintain your studies schedule? Well, after certain in my school, there are certain days we have extra classes, so that's 3 days a week. I come home like around 4:30 to 5, mm-hmm. probably eat around then. Mm-hmm. And I'll probably relax because after school it's tiring, so I'll probably play on PlayStation or something. And then I'll see what homeworks I have. I'll try to complete those homework for the day because mm-hmm. once it's over and done with, it's out of the way. And I tend to read before night, so I'll try that. So approximately how many hours do you do study every day? Every day, I spread it out throughout the week, so I'll spend 1 hour, but the days that I need to revise for a test, mm-hmm. spend up to 4 hours. Okay, that's good. 3-4, 4-5 hours, that's good. Yeah, you have to, if you maintain your study, keep 3 to 4 hours every day, so it'll be something. And you're good, you have to earn something in future. It's good money as well, good skill as well. So this is the backing to you. If you do something now, you can get results later. Later on, yeah. Okay? Yes. Yeah, I mean, then private tuition or in Saptate Din. And football was one. Football was in regular. Then eating their free as well. Our other division as soon as Tara Astatonetara da Walla game was to do 5 to 7. Then Mono do was a ribbon on him. Oh, no. Yeah, finish Kuran? Nearly 2 years. 2 years. Good. So last 2 years, I need to get to free as soon as I gave you a engage just like by the end of the Pesharase, Tarare Amda Yogurio Fatamne, Otobeshi Dush Dohada and Abachin today. একটু তো থাকবো কিন্তু এর বাদে খেয়াল জিনিসটা আমরা লাইভ মোড রাইট ট্র্যাকও ফলাই দিন তারা অন্য বাজাইতে পারতো না রাইট ট্র্যাকও ফলাই দিবা অন্য জিনিসে এঙ্গেজ হইতো এঙ্গেজ হইতো একটা কথা কই না নি যে অলস মস্তিষ্ক হইলো শয়তানের আখড়া শয়তানের আখড়াটা মাথা যদি খালি থাকে তো হইব আর মাথা যদি তার অ্যাক্টিভিটিস অন্যতার মাঝে এঙ্গেজ থাকে মানুষ এঙ্গেজ থাকে গেলে তার অন্য বাজাইতে যাওয়ার চিন্তা করতে পারতো না আর যখন তার কাছে এমটি টাইম থাকবো ও জিনিসটাও বাদ ফতে মানুষের লইয়া যায় গিয়া তখন একটা অ্যাক্টিভিটিসও থাকে যদি খেলাধুলা আসলে বালা জিনিস নিজের শরীর লাগে অনেক ডাক্তারে হইয়া দেয় দেখুন যেন আমারে হয় আমি পারি না যাইতাম এক্সারসাইজ করার লাগে কোলেস্ট্রল লই যাই তাইতে আমরা বাঙালির মাঝে একটু বেশি আমরা খাই সময় বাড়ে রাস্তা জয় আমরা খাওয়ারও কোনো হিসাব নাই খরচও বেশি করি এই হিসাবে সকল দিক দিয়ে সচেতন হওয়া উচিত সব দিক দিয়ে আপনার কন্ট্রোল জেলা আপনি আপনার নিজেরে বানাইব লুত্তুই তারব আমরা কমিউনিটি আর একটা মনে একটা প্রবলেম বা আমি প্রবলেম তুলিয়া ধরি অনেক সময় আমরা ওই আমরা বাচ্চা ইন্তরে এনাফ স্পেস দিতাম পারি না লেখাপড়া করার লাগি এনাফ একটা সুইটেবল প্লেস দেওয়া জান না লেখাপড়া করার লাগি এটা কিন্তু একটা বেগাত করেননি তারা লেখাপড়ার লাগি এটা অবশ্যই আমরা যেহেতু একটা কমিউনিটির বাস করা বা সব ওভারক্রাউডেড ম্যাক্সিমাম ওভারক্রাউডেড আমরা এটা খুব বড় একটা সমস্যা খুব বড় একটা সমস্যা এটা আমি নিজেও দেখছি যেমন আমার 3 bedroom আমার ঘর তো আমার 2 ছেলে তারা দুজন এক রুমে থাকে তারা যে 2টা স্টাডি টেবিল আমি দিতাম 2টা স্টাডি টেবিল ফিট হয় না তখন তারা একটারে শেয়ার করতে হয় আর নাহলে একজনে গিয়া সিটি নিয়ে ইয়া পড়তে হয় ভেরি কমপ্লিকেটেড তো এগুলো আসলে হলে তো আর ফারা সম্ভব নাই মিস্টার সাইলেও ফারতাম না বড় এক গুণ থাকতাম এই ব্যাপারে আমরা কন্টিনিউ করব মিরু ভাই আমি লাস্ট 30 সেকেন্ড সাইমুমকে দিয়ে দেই উই আর এন্ড অফ দিস সেগমেন্ট সো সে সামথিং অ্যাবাউট ইওর ফিউচার প্ল্যান টু আওয়ার ভিউয়ার্স 30 সেকেন্ডস
my future plans. I want to become a dentist. I hope to go to a good university. It does need a lot of hard work. So people out there who want to become something, you need to put a lot of hard work. It's not easy. I can already feel the strain in school. So yeah, put your head down and hopefully I should get where I want to be. Thank you, Simon. Thank you for joining us tonight. Yeah, we'll see you next time. সুপ্রিয় দর্শক, আমরা এই সিগমেন্টের শেষ পর্যায়ে চলে আসছি। ছোট্ট একটা বিরতি আছে, বিরতির পর আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।